আবার দুষ্কৃতীদের টার্গেট প্রতিবাদী, এবার বেহালার সরসুনার বাকপোতায়। বুধবার রাতে সরসুনা বাসস্ট্যান্ডে দাঁড়িয়েছিলেন স্থানীয় যুবক সুব্রত মুখোপাধ্যায়। অভিযোগ, তিনি দেখেন এক ব্যক্তিকে হেনস্থা করছে দুই দুষ্কৃতী, উজ্জ্বল মণ্ডল ও পুলক নস্কর। বাধা দিলে সুব্রতর সঙ্গে বচসা শুরু হয় দুষ্কৃতীদের। তখনকার মতো গণ্ডগোল মিটে গেলেও গভীর রাতে সুব্রতকে নিশানা করে দুষ্কৃতীরা। অভিযোগ, রাত একটা নাগাদ সুব্রতর বাড়ি লক্ষ্য করে চারটি বোমা ছোড়ে দুষ্কৃতীরা, ভেঙে যায় জানলার কাঁচ। দুষ্কৃতীদের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগও তুলেছেন সুব্রত। এই ঘটনায় আতঙ্কিত সুব্রতর 11 বছরের মেয়ে এবং স্ত্রী। বাড়িতে অ্যাকচুয়ালি রাত্রিবেলা মানে 1:10 দিকে নাগাদ আপনার মানে এখানে বোমাবাজি হয়েছে আর মানে ফায়ারিংও হয়েছে। হ্যাঁ, এবারে আমরা তো সব মানে একসাথে শুই। হ্যাঁ, কালকে বাই চান্স মানে আমার হাজব্যান্ড এই ঘরে শুয়েছে, মানে মেয়ের শরীরটা পরীক্ষার জন্য আমি ভেতর ঘরে নিয়ে পড়াচ্ছিলাম। আমি অ্যাকচুয়ালি মানে ভেতর ঘরে ছিলাম, মানে পায়ের আওয়াজ পেয়েছিলাম, মানে অনেকটাই মানে মানে ভীত হয়ে রয়েছি, মানে যখন মানে বোমাবাজিটা মানে পুরো ঘর পুরো কেঁপে উঠেছে। আরও অভিযোগ, রাতেই সরসুনা থানায় খবর দিলেও পুলিশ আসে বৃহস্পতিবার সকালে, আনা হয় স্নিফার ডগ, আসে বম্ব স্কোয়াডও, উদ্ধার করা হয় তাজা বোমা। রাত্রিবেলা আমাকে সনুবল বাড়ি চলে গণ্ডগোল, ভয় লাগে চলে আমার বাড়ি চলেই বলে শুয়েছি, ব্যাস চারখানা আমার তিন চারটে আওয়াজ পেয়েছি, গুনে ভয় তো হয়ে গেছি, আশেপাশের লোক আমি বেরোতে পারি। ইঞ্জুর বলতে বউ আর বাচ্চা, 11 বছর বাচ্চা তো প্রচন্ড মানে এরিয়া হয়ে গেছিল, আমি বুঝতে পারছি না, ভয় হয়ে রয়েছি। স্থানীয়দের অভিযোগ, এলাকায় দাপট বেড়েছে দুষ্কৃতীদের, প্রায়ই এলাকায় অশান্তি গণ্ডগোল হয়, চলে বোমা গুলি, বরাবরই রং পাল্টে ক্ষমতাসীন দলের ছত্রছায়ায় চলে যায় দুষ্কৃতীরা। পুলিশে অভিযোগ জানিয়েও কোনো লাভ হয় না, তদন্ত শুরু করেছে সরসুনা থানার পুলিশ। নিউজ টাইম।